ঘোড়াঘাটে কমিউনিটি পুলিশিং ডে 2022 পালিত। বিস্তারিত দেখুন দিনাজপুরের ঘোড়াঘাট থেকে রাফসানজানি শুভর রিপোর্টে। AB24 বাংলা ও বাঙালির পাশে। কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় কমিউনিটি পুলিশিং ডে 2022 পালন করা হয়। শনিবার 29 অক্টোবর সকাল 10টায় ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবিরের সভাপতিত্বে একটি র্যালি বের হয়ে ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। সভায় পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্যবিবাহ রোধ, ইফটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন যৌতুক নিরোধ, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তিন নং সিংড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মহন্ত ভুট্টু, কৃষক লীগের সভাপতি শহীদুল ইসলাম আকাশ, ট্রাক লরি 245 শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।